বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ বিদ্যালয়ে পথচলা শুরু করল বিদ্যাজ্যোতি প্রকল্প। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ুয়াদের স্বাগত জানাতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক অতুল দেববর্মা, মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। কিন্তু গোল বাঁধে সময় নিয়ে, কথা ছিল সকাল 8টায় শুরু হবে অনুষ্ঠান। সময় কুড়িয়ে প্রায় দেড় ঘন্টা পার হয়ে গেলেও অনুষ্ঠান শুরু করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠান মঞ্চে যখন অতিথিরা চলে আসেন তখন দর্শক আসন প্রায় ফাঁকা হয়ে পড়ে। অভিযোগ উঠে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে। অপরদিকে সাংবাদিকদের পক্ষ থেকে অসন্তোষ ব্যক্ত করা হয়। অভিযোগ, প্রধান শিক্ষক চিঠি দিয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। অভিযোগ, অনুষ্ঠান স্থলে আসার পর সাংবাদিকদের সঙ্গে ন্যূনতম সৌজন্যতা দেখাননি আয়োজকরা। তা নিয়ে ক্ষোভ দেখা দেয় সাংবাদিকদের মধ্যে। এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে চরম গাফিলতির চিত্র ধরা পড়ে সকলের নজরে। স্কুলের নতুন পথ চলার সূচনা করে বক্তব্য রাখেন বিধায়ক অতুল দেববর্মা। আমাদের এই তেলিয়ামুড়া অঞ্চলের অন্যতম উজ্জ্বল নক্ষত্রে একদিন জ্বলজ্বল করবে। আমরা বিগত সাড়ে চার বছরে, বিশেষ করে আমাদের ত্রিপুরার যে নতুন সরকার শিক্ষার উপর যে একটা বিশেষ গুরুত্ব দিয়েছে এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সারা ত্রিপুরা রাজ্যে 120টা বিদ্যাজ্যোতি স্কুল, যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা মান্যতা প্রাপ্ত, এবং সারা ত্রিপুরা রাজ্যে যেটা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা মান্যতা প্রাপ্ত, সেই স্কুলগুলিতে, সেই বিদ্যালয়গুলিতেও যে সিবিএসসির যে পঠন পাঠন, যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম লাগু করা হয়েছিল। সে থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বর্তমান সরকার শিক্ষার জন্য কিরকম গুরুত্ব দিচ্ছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10N।